আমেরিকার কনসাল জেনারেল মেলিন্ডা পাভেক 12 আগস্ট 2021 থেকে মার্কিন কনসুলেন্ট জেনারেল ভারতে কলিকাতায় তার কার্যভার শুরু করেন। আজ হলদিয়া পূর্ব মেদিনীপুর জেলার কলকাতা মার্কিন যুক্তরাষ্ট্রের নয়া কনসাল জেনারেল মেলিন্ডা পারভেক পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড সিকিম সহ উত্তর পূর্বে 7টি রাজ্যের মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাস সংক্রান্ত দায়িত্ব সামলিয়েছিলেন। আজ হলদিয়াতে এলেন, বিভিন্ন কারখানা ঘুরে দেখলেন এবং হলদিয়া উন্নয়ন পর্ষদে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান এবং আধিকারিকদের সঙ্গে হলদিয়া ডেভেলপমেন্ট নিয়ে আলোচনায় বসলেন এবং আগামীকাল থাকবেন, বিভিন্ন কারখানা ঘুরে দেখবেন বলে জানালেন হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান জ্যোতির্ময় কর। From my own background, I have a background in supply chain and logistics. So of course here in Haldia you have the Haldia dock and also the work on the inland waterways. And so those are areas that are very interesting to both me personally and to the consulate, because we think that that work will really help to open up the flow of trade between West Bengal through and into the Northeast and then also into South and Southeast Asia. And so we are interested to know about the progress in those areas. And of course, there is a major blessing.